প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঝানটি আজকে আমরা সাজিয়েছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শারীরিক প্রতিবন্ধী কাঠমিস্ত্রি সচিন্দ্রনাথ বিশ্বাসীর কিছু কথা নিয়ে। শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামের সচিন্দ্রনাথ বিশ্বাস জন্মের পর থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী, তার দুটি পা অচল, নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্যও তার নেই, তবুও থেমে নেই তার জীবনযুদ্ধ। জীবনের কঠিন যুদ্ধে লড়াইয়ে বেঁচে থাকার তাগিদে সকল বাধা বিপত্তিকে পিছনে ফেলে বেছে নিয়েছেন কাঠমিস্ত্রির পেশা। তিনি কিন্তু সমাজের বোঝা হয়ে বাঁচতে চাননি, তাই ছোটবেলা থেকেই শিখেছেন কাঠের ডিজাইন সহ বিভিন্ন ফার্নিচার তৈরির কাজ। প্রতিদিন সকালে স্ত্রীর সহযোগিতায় হস্তচালিত হুইল চেয়ারে করে বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। তিনি বিভিন্ন ফার্নিচারের দোকান ও বাড়িতে বাড়িতে গিয়ে নিপুণ হাতে তৈরি করছেন কাঠের আসবাবপত্র। তিনি যা উপার্জন করেন তা দিয়েই তার স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবেই তার জীবন সংসার কেটে যাচ্ছে। এ ব্যাপারে সচিন্দ্রনাথ বলেন, ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও চেষ্টা করেছি নিজে কিছু করার, সেই ইচ্ছাশক্তি থেকে কাঠের ডিজাইনের কাজ শিখি। ধীরে ধীরে সব ধরনের ডিজাইনের কাজই তিনি শিখেছেন, কারো কাছে কখনো হাত পাততে হয়নি, নিজের রোজগারের টাকা দিয়েই সংসার চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তার আয় আনুমানিক 5,000 থেকে 6,000 টাকা। তিনি আরও বলেন, আমি প্রতিবন্ধী হয়ে যদি নিজে আয় করে জীবিকা নির্বাহ করতে পারি, তবে যারা শারীরিকভাবে সচ্ছল তারা কেন পারবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।